খাদ্য পরিদর্শক পদে নিয়োগ জালিয়াতির প্রমাণ পাওয়ায় যুগ্ম সচিব ইফতেখার আহমেদ সহ 50 জনের বিরুদ্ধে বিচারিক আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। দুদকের উপপরিচালক আলী আকবর আদালতে এই অভিযোগপত্র পেশ করেন। ইফতেখার আহমেদ এখন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রশাসন বিভাগের সচিব। দুদকের অভিযোগপত্রে বলা হচ্ছে 2011 সালে খাদ্য পরিদর্শক পদে লিখিত পরীক্ষায় 44 জনের খাতা জালিয়াতি করে নম্বর বাড়ানো হয়েছে। 2013 সালে সাজানো মৌখিক পরীক্ষার পর তাদের 2014 সালে নিয়োগ দেওয়া হয়। নিয়োগে বাছাই কমিটির সভাপতি ইলাহি দাত খান, সদস্য সচিব ইফতেখার আহমেদ সহ নিয়োগ প্রক্রিয়ায় জড়িত 7 জনকে আসামি করা হয়। নিয়োগ পাওয়া 44 জনের বিরুদ্ধে একজন চাকরিতে যোগ না দেওয়ায় 43 জনকে আসামি করা হয়েছে। এই নিয়োগ কমিটির জালিয়াতি তারা যে তথ্য পেয়েছেন তাতে আপাত দৃষ্টি প্রমাণ হওয়াতে নিয়োগ কমিটির 3 জন কর্মকর্তা এবং আইটি ফার্ম তৎকালীন নিয়োগ কমিটির সাথে যারা জড়িত ছিল তাদের কর্মকর্তা সহ ওই জালিয়াতি করে যে নিয়োগ পেয়েছিলেন তাদের সকলকে আসামি করে আদালতে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।